রাজধানীর মোহাম্মদপুর আদাবর ও শ্যামলীতে সক্রিয় ১০টি কিশোর গ্যাং চাঁদাবাজি মারামারি ও ছিনতাইয়ের অভিযোগে গ্যাংয়ের ৩৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে দিনে দিনে বেপরোয়া হচ্ছে কিশোর গ্যাং জানাচ্ছেন জিয়া খান এসব টিকটক বিনোদনের জন্য নয় তৈরি করা হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য চাঁদাবাজি ছিনতাই ও মারামারির ঘটনায় শুক্রবার রাতে মোহাম্মদপুর আদাবর ও শ্যামলী থেকে কিশোর গ্যাংয়ের ৩৯ জনকে গ্রেফতার করে র‍্যাব জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র যারা সবাই ভয়ঙ্কর টিকটক তৈরি করত র‍্যাব জানায় কিশোর গ্যাং লওঠেলা গ্রুপ মাওরা ইমরান গ্রুপ ও পাটালি গ্রুপ সহ ৫টি গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা যাদের কাজ জনমনে ভীতি সৃষ্টি করে এমন ভিডিও বানিয়ে টিকটক তৈরি করে চাঁদা আদায় করা আমাদের কাছে এখন পর্যন্ত ১০টা থেকে ১১টা এরকম এর বেশি না দলনেতা হিসাবে এবং তাদের সহযোগী হিসাবেও আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাপাতি যা আপনারা দেখেছেন ছুরি কাঁচি বিভিন্ন দ্রব্যাদি আছে এবং বেশ কিছু মোবাইল ফোন এই মোবাইল ফোনগুলিতে বিভিন্ন ভিডিও টিকটক যেগুলিকে আমরা আলামত হিসাবে জব্দ করেছি ভুক্তভোগী জানান ভয়ঙ্কর টিকটক তৈরি করে প্রথমে ভয় দেখায় গ্রেফতারকৃতরা তারপর দাবি করা হয় মোটা অঙ্কের টাকা হ্যাঁ আসিফ মিয়ার সাথে প্রোগ্রাম উগ্রাম করে তারাকে পাশাপাশি সিন্ধাই করে পালে আর চাঁদাবাজি করে আর মানুষ ভয় দেখানোর উপায় আর পুলিশকে বলছিলাম যে ওরা গ্যাঞ্জাম করছে এই জন্য আর কি আমার কোবাইছে অভিভাবকরা সচেতন না হলে কিশোর গ্যাং কালচার থেকে সমাজকে মুক্ত করা কঠিন বলে মনে করেন র‍্যাব কর্মকর্তা জিয়া খান বাংলাভিশন ঢাকা